নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আরও কিছু রেসিপি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, চলো তোমাদেরকে সেটাই দেখাবো। তাহলে আজকে আমি রেসিপি করব ডিমের কালিয়া। ডিমের কালিয়ার জন্য কী কী লাগছে একবার দেখি। তাহলে আমি নিয়ে নিয়েছি 5টা ডিম। ডিমটা মানে সিদ্ধ নেই, সিদ্ধ করব। তার জন্য আমি জল দিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটো নিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। একটু টমেটোটা পেঁয়াজটা বেশি লাগবে। আর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, আর এটা কাঁচা লঙ্কা বাটা। আর নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর গোটা জিরে লাগবে একটু ফোড়নের জন্য। তো গ্যাসটা জ্বেলে আমি সিদ্ধ করে নিই। ওদিকে তেল গরম হয়ে গেছে, কড়াইতে দেওয়া হয়েছিল, এগুলো ভেজে নেবো। গোটা জিরে, 2টো তেজপাতা, আর 2টো শুকনো লঙ্কা, আর কাটা পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি, কুচিয়ে রেখেছিলাম, সবগুলোই লাগবে। তো পেঁয়াজ গুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন আদা আর লঙ্কাটা দিচ্ছি। আমি লঙ্কাটা বেশি দিচ্ছি, তোমরা পারলে কম দেবে। ধনে জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ মতন, হলুদ, তো আমি কি সুন্দর করে মশলাটা ভেজে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে এবার ঢাকা দেবো। আর কমিয়ে দেবো গ্যাস। তো অল্প করে জল দেবো। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা এই যে কেটে রেখেছিলাম। অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিই। আমি একটু উপরে ধনে পাতা দিয়ে দিলাম, সুন্দর লাগবে দেখতে।
তাহলে আমার ডিমের কালিয়া তৈরি তোমাদের রেসিপিটা কেমন লাগছে তোমরা জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসছি, টাটা।